আসসালামু আলাইকুম ভিভার্স আজকের ভিডিওতে আপনাদের সাথে এই ছোট্ট ফতুয়াটি ড্রয়িং এবং সেলাই দুইটাই শেয়ার করব প্রথমে আমি ফতুয়াটিতে ড্রয়িং করে নিচ্ছি এখানে আমি আগে থেকেই পেন্সিল দিয়ে ড্রয়িংটা করে নিয়েছিলাম এবং সেই ড্রয়িংয়ের উপরে আবার আমি কলম দিয়ে ড্রয়িংটা তুলে নিচ্ছি আজকের এই ড্রয়িংটা আপনারা চাইলে মেয়ে বাচ্চাদের ফ্রকের উপরের যে পার্ট সেখানে করতে পারেন দেখতে বেশ ভালো লাগবে এই ফতুয়াটি আমি তিন থেকে ছয় মাস বয়সী একটা বাচ্চার জন্য করেছি তাই এটাকে আমি খুব বেশি কাজ করতে চাচ্ছিলাম না তাই আমি ড্রয়িংটাও সিম্পল রেখেছি আর ছেলে বাচ্চাদের যে কোনো কিছুই একটু সিম্পল থাকলেই ভালো লাগে আমার কাছে মনে হয় তো এইভাবে করে আমি দুইটা পাশ আর্ট করে নিয়েছি এখন সেলাই করে নিব সেলাই করার জন্য প্রথমে আমি ফুলের পাপড়ির মাঝখান বড় বড় সুতোটাকে তুলে নিয়ে সেটাকে প্রথমে পাপড়ির একটা পাশ আমি শার্টিন স্টিচ দিয়ে ভরাট করে নিচ্ছি এবং পরবর্তীতে একটা পাশ সেলাই করা হয়ে গেলে অপর পাশটাও আমি এভাবে করে শার্টিন স্টিচ দিয়ে সেলাই করে নেব। আপনারা অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন আমি কি এগুলো সেল করি কিনা আসলে আমি এগুলো সেল করি না যে কাজগুলো আমি আপনাদের দেখাই সবই আমার নিজের মানুষের জন্য তৈরি করা তবে ভবিষ্যতে আমি যদি কখনো এগুলো সেল করি অবশ্যই আমি পেজের মাধ্যমে আপনাদের জানিয়ে দিবো আপাতত আমার বিজনেস করার কোনো ইচ্ছে নেই কথা বলতে বলতে এখানে আমি দুইটা পাপড়ি প্রায় সেলাই করে নিয়েছি ভাবে করে আমি সবগুলো পাপড়ি সেলাই করে নিব সবগুলো পাপড়ি সেলাই করা হয়ে গেলে মাঝের দিকে আমি ফ্রেঞ্চ নট দিয়ে নিব ফ্রেঞ্চ নট দেওয়ার জন্য সুতাটাকে তুলে নিয়ে সুতাটাকে কয়েকবার সুয়ের মধ্যে পেঁচিয়ে নিচের দিকে গেঁথে তারপর সুইটাকে ঘুরিয়ে ঘুরিয়ে নিচের দিকে টেনে নিতে হবে আমাদের একটা ফ্রেঞ্চ নট দেওয়া হয়ে গেছে এখানে আমি আপনাদের আরও কয়েকটা করে দেখাচ্ছি এই সেলাইটাকে বাংলাতে গিট সেলাই বলে আর এই সম্পূর্ণ বৃত্তটাকে আমি গিট সেলাই দিয়ে এইভাবে করে ফিল করে নিব। এইভাবে করে সবগুলো ফুল সেলাই করে নিব আমরা এবং তারপরে এখানে আমি আপনাদের ডাল সেলাই করে দেখাচ্ছি এই ডালগুলো সেলাই করার জন্য আমি এখানে ডাল সেলাই বা স্টিম স্টিচ ব্যবহার করছি যেহেতু আমার ইউটিউব চ্যানেলে সবগুলো বেসিক সেলাইয়ের টিউটোরিয়াল দেওয়া আছে তাই এগুলোতে আমি আর বিস্তারিত কিছু বলছি না ডালগুলো এভাবে করে সেলাই করে নেওয়া হয়ে গেলে আমরা পাতাটা সেলাই করে নেবো পাতা সেলাই করার জন্য পাতার মাথা থেকে সুইটাকে তুলে নিয়ে অ্যাঙ্গেল করে এভাবে আমরা শার্টিং স্টিচ দিয়ে পাতাগুলো ভরট করে নেব এখানে আমি পাতার শেপ অনুযায়ী অ্যাঙ্গেল করে ভরাটটা করে নিচ্ছি এইসব ভিডিওতে আসলে অনেক বেশি বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যায় যেটা কি না আপনারা পরবর্তীতে দেখতে চান না তাই যদি আপনারা এসব বেসিক ভিডিও শিখতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে সেখান থেকে শিখে নিতে পারেন তো এইভাবে করেই আমি সবগুলো পাতা সেলাই করে নিব এবং সবগুলো ফুল পাতা সেলাই করে তারপরে আমি ফিরে আসছি সম্পূর্ণ সেলের পরে আমাদের ফতুয়ার ফাইনাল লুকটা আপনারা দেখতেই পারছেন কীরকম হয়েছে আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এরকম আরও ভিডিও পেতে হলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবেন আসসালামু আলাইকুম